वेलकम बैक टू माय चैनल इंडियन ब्लॉगर पर्णा। तो तुम सबाई केमन आछो? आमी आज के आमार चैनलेर जोन्नो फार्स्ट वीडियो ब्लॉग शूट करछी। बाट आमार एटा फार्स्ट ब्लॉग ना, आमार आगे चैनलेर तो आमी वीडियो दी, ओइगुलो आमी रेगुलर वीडियो मेनटेन करबो। बाट आमार एई चैनलेर जोन्नो एटा आमार फार्स्ट वीडियो। तो आई होप तोमादेर वीडियोटा सबार खूब भालो लागबे। तो एखन बाजे होच्छे 3:00। आमार स्नान करे लांच कमप्लीट, छेले घुमाच्छे, हजबैंड डिउटी गेछे आसबे। আর আমি বিকেলে আজকে কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, দেরি করছো কেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আরও মজাদার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার আগে বলে দিই, আমার ওই চ্যানেলটিকে যতটা তোমরা সাপোর্ট করেছো আমাকে, প্লিজ এই চ্যানেলটিকেও তোমরা সেইভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না, কিছুই না, নাথিং। ওই তোমরা এতটা সাপোর্ট করেছো বলে ওই চ্যানেলটাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যে চ্যানেলটি মনিটাইজ হয়েছে। সো আশা করছি এই চ্যানেলটিকেও তোমরা সেইভাবে সাপোর্ট করবে আর আমাকে সাপোর্ট করবে। তো এই সেই হোপ নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি মেনলি একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আমি এখন, ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো আমি এখন একটু রেস্ট নিয়ে হাজবেন্ড কখন আসে দেখি, তারপর আমরা বিকেলবেলা বেরোবো। আর বিকেলে কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব পুরোটা ডিটেলসে। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর কালী পুজোর জন্য একটু কিছু কিনে আনবো। কিনে আনবো বলতে কী করবো কালী পুজোর জন্য মেনলি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 4:30 মতো বাজে। তো আমি ফুল রেডি হয়ে গেছি, আমি এটা শাড়ি পরে নিয়েছি। কোথায় যাচ্ছি চলো, যেতে যেতে বলবো। অবভিয়াসলি কৃষ্ণনগরে যাবো, বাট কৃষ্ণনগর কেন হঠাৎ যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে মাও জানে না, কারণ মাকে এখনও ফোন করে জানানো হয়নি যে আমরা যাচ্ছি। আমি এখন চা করছি, চাটা বসিয়েছি, চাটা খেয়ে দেন তারপর বেরোবো। তো রুদ্রাংশু এখন বসে আছে, ওর পাপাও এসে গেছে। চলো 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 চলো, বেরিয়ে যাও বেরিয়ে যাও। গাড়িতে বসে পড়েছি আর জিনিসপত্র রেখে নিয়েছি। রুদ্রাংশু এখানে আছে, ওর পাপা গ্যারেজ বন্ধ করছে। এখান থেকে যাব হচ্ছে কেষ্টরায়ের মন্দির। কেষ্টরায়ের মন্দির থেকে দেন যাব সোজা কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে বাড়ি যাওয়ার আগে একটু কাজ আছে, সে কাজগুলো করে নেব, করে নিয়ে তারপর কৃষ্ণনগর যাব। আর খুবই এমার্জেন্সি বলে আমার কাছে আছে যে ওই কারণে কৃষ্ণনগর যেতে হচ্ছে। তার কারণ আমি পরশু দিনই কৃষ্ণনগর থেকে এসেছি, তো আজকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি ভেবেছিলাম বাপি আসবে নেক্সট উইক, তো আমি তখন কৃষ্ণনগর যাব। বাট আমাকে এখনই যেতে হচ্ছে, বাপি আসলে তো তখন যাবোই। আমি আবার কালকে ব্যাক করব কৃষ্ণনগর থেকে। সো চলো যাওয়া যাক। আর মা বোনকে এখনো বলিনি, এখন যাওয়ার পথে মাকে ফোন করে দেবো যে আমার বাড়ি যাচ্ছি। আজকে রাতটা নাইট স্টে ওয়ান ডে, তারপর আবার কালকে বাড়ি চলে আসবো। রুদ্রাংশু এখন সিটের ওপর দাঁড়িয়ে এখন খুব এক্সাইটেড হয়ে পড়েছে। ও গাড়িতে যাবে, ওর কাছে ঘুরতে যাওয়াটা খুব আনন্দের জায়গা একটা। তো ও বেরোতে বেরোতে একটু টাইম হয়ে গেল, কারণ ওকেও একটু কিছু খাইয়ে নিলাম। কারণ এখান থেকে কৃষ্ণনগর 1.5 ঘন্টা মিনিমাম, রাস্তা খুব খারাপ তোমরা আগেও জানো। তো ওই কারণে ওকে একটুখানি খাইয়ে নিয়ে আমরা চা টা খেয়ে নিলাম। এখনো মা আসেনি, মাকে তো বলাই হয়নি আমরা যাচ্ছি। তো মা এসে দেখ, মাকে ফোন করে দেবো। মা এখনো এসে পৌঁছায়নি, স্টিল নাও ছাদে আমার এখনো জামা কাপড়গুলো, আমার মানে এত তাড়া, আমার তাড়াতে তাড়াতাড়ি বেরোচ্ছি যে জামা কাপড়গুলো তোলা হয়নি। তো এনিওয়েজ মা করে দেয় ওগুলো সব, যার জন্য আমি এখনো কোনো চাপই নিই না, লোডই নিই না।
তো মা করে দেবে চলো আমি যেতে যেতে তোমাদের সাথে বাদ বাকি জিনিসগুলো শেয়ার করছি অল্প কিছু কেনাকাটা বাকি আছে বলবো না পুরোটাই বাকি আছে তার মধ্যে ছোট দুটো জিনিস এসেছে তো ফার্স্টে আমি দেখাই তোমাদের এটা হচ্ছে আমার নিউ গিজার এটা আমি হ্যাভেলস এর গিজারটা নিয়েছি জাস্ট লুকটা একটুখানি আমি বলবো একটু ভালোভাবে দেখাতে সাথে আরো অ্যাকসেসরিজ যেগুলো আছে সেগুলো তো আছেই অ্যাকসেসরিজ গুলো আর এখানে আমার আরেকটা কুরিয়ার এসেছে তো এখানে আছে আমার তোমাদের দেখাই আমার উষা কোম্পানির দুটো আমি সিলিং ফ্যান নিয়েছি এটা একটা আর এই সাইডে আরেকটা আছে রুদ্রাংশ দেখাও এই সাইডে আরেকটা আছে আমি দুটো উষার ফ্যান নিয়েছি কালারটা ঠিক রেডিশ রেডিশ টাইপের কালারটা নিয়েছি বল কালারটা রয়েছে হ্যাঁ একটা এরকম টাইপের এখানে যে কালারটা দেখতে পাচ্ছ সেম কালারেরই আমি নিয়েছি আর আমি যেগুলো এগুলো নিয়েছি এগুলো কিন্তু আমি পারচেজ লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স দেখতে পারো ডেসক্রিপশনে কিন্তু সব পেয়ে যাবে আর এই ছোট্ট শপিং আমার নিউ বাড়ির জন্য তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা একদম চেক আউট করতে ভুলো না আমি হ্যাভেলস এর আর এই উষা যে ফ্যান আর গিজারটা নিয়েছি এখনো প্রচুর প্রচুর জিনিস বাকি আছে নেওয়ার ছোট ছোট জিনিসগুলো দিয়ে পুরো ঘরটাকে সাজাতে হবে তো চলো আর আমি আমার ডিটেলস সব তোমাদের সাথে শেয়ার করব আজকে যে ফার্স্ট ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটার সাথে সাথে তোমরা আরও থাকো আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আরও কিছু জানতে পারবে আমি কি করছি না করছি তো চলো আমি এখন এগুলো সব গোজগাজ করে রাখি আর ছেলে রাতে ডিনার বসাবো আমি ওর জন্য আজকে রুটি আর ডাল করব আর ডিম সেদ্ধ তো ওইগুলো আমি করি আমি ড্রেসটাও চেঞ্জ করিনি তো ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ব্লগটা গুড মর্নিং গাইস তো আজকে নেক্সট ডে সকালবেলা উঠে ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট সব কমপ্লিট ছেলেকেও ব্রেকফাস্ট করানো কমপ্লিট আর আমার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট বাজার গেছিলাম বাজার থেকে ছেলের জন্য মাছ নিয়ে এলাম কিছু সবজি নিয়ে এলাম তো এখন সবে সেগুলো আমি বার করে ধোবো ধুয়ে দেখি ছেলের জন্য কী রান্না করব মাছই রান্না করব তো সেইগুলো এখন করব তো তোমাদের সাথে শেয়ার করি আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি কালকে রাতে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি একদম থাক আজকে কালকে ব্লগটা আজকের সাথে কন্টিনিউ করে এন্ড করে দেবো তো ওই কারণে কন্টিনিউ করিনি চলো আমি দেখি বাড়ি থেকে আমি কী কী এনেছি প্রথমে আমি একটা থোড় এনেছি জাস্ট এইটুকুনি থোড় আমাদের তিনজনের জন্য এনাম কারণ হাজব্যান্ড আসবে না ও ডিউটি বেরিয়েছে একটা স্ল্যাচ অ্যাঙ্কে প্যাকেট নিয়েছি জাস্ট অল্পই বাজার করেছি কারণ বাকি আসবে ওই কারণে বেশি বাজার করিনি আমি একটু কুমড়ো নিয়েছি ছেলের জন্য এখানে একটা
একটা পেঁপে আছে বেগুন আছে আর নিয়েছি হচ্ছে আলু তো এই সামান্য ছোট একটু বাজার করেছি আর মাছ নিয়েছি প্লাস এইটুকু অল্পটুকুনি বাজারটা করেছি এইটুকুনি এখন একটু রান্না প্রিপারেশন গুলো করি করে আবার তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব ব্লগটা মেবি বাড়ি যাওয়ার সময় কারণ আজকে বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার সময় আবার কন্টিনিউ করব কারণ এর মাঝে দেখানোর মতো সেরকম কিছু নেই তো রেগুলার যেটা করি সেই রুটিনই আমার চলবে তো আবার বিকেলে আমি ব্লগটা কন্টিনিউ করছি মেবি বিকেল হয়ে যাবে আর তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে আমার ফ্যামিলিতে নিউ মেম্বার আসতে চলেছে তো সব কিছু তোমাদের ডিটেলস আমি জানাবো নিউ পরের ব্লগগুলো তো তোমরা অবশ্যই কন্টিনিউ করো তো নিউ ফ্যামিলি মেম্বার নিউ মেম্বার আসার খুশিতে মানে সবাই খুশি সবাই বলতে এখন কেউ জানে না আমি হাজব্যান্ড আমরা দুজনেই অবভিয়াসলি জানবো তো আমরা দুজনেই এখন আমরা তো কাউকে বলিনি তো যখন আমরা আমি তোমাদের সবাইকে জানাবো তখনই সবাই জানবে তার আগে কাউকে জানাবো না তো কী গুড নিউজ কী আছে সবই তোমাদের পরে জানতে পারবে তার জন্য ব্লগগুলো আমার কন্টিনিউ দেখো সাবস্ক্রাইব করে রেখো তো চল পরে কথা বলছি আগে।